ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্ট্রিট বয়স ওহি। আজকে নিয়ে এসেছি আমার মুকুটমণিপুর সিরিজের পার্ট থ্রি নিয়ে। আগের এপিসোডে আমরা দেখিয়েছিলাম তালবেড়িয়া জঙ্গল, সেখানে বোটিং দেখিয়েছিলাম। আজকে এপিসোডে আমরা সেই বোটিং করে এই মুহূর্তে আমরা খেতে এসেছি ঝিলিমিলির রিমলি, যে সরি রিমিল রিসর্টে, রেস্টুরেন্টে খেতে। চলুন যাওয়া যাক, বেস্টে প্রচণ্ড খিদে পেয়েছে। রিমিল রিসর্টে গিয়ে ওখানে আমরা খাবো, খেয়ে ওখান থেকে আমরা যাব আজকে সুতান ফরেস্ট। এখান থেকে ঘন্টাখানেকের রাস্তা, তো চলুন আপাতত রিমিল রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টে আমরা এসেছি, এটা রিসর্ট আছে এখানে ভেতরে। সুন্দর মনোরম পরিবেশ, তো খুব লাভেবল এরিয়া। এখানে দেখুন কটেজ আছে উপরে থাকার জন্য, পিছনে সুন্দর জঙ্গল। স্টেজ ফাংশন আছে। খাওয়া শুরু করছি, ফুডের রেটটা বলে দিই। আচ্ছা, এখানে ভেজ কত নিল? ভেজ থালি 200 টাকা। আমার হার্ট অ্যাটাক করে যাবে তুই যা বলছিস। ভেজ থালি হচ্ছে 20 টাকা। আরে আমি ভুলে গেছি, আমি ইউটিউবে দিচ্ছি, তো ইউটিউবে ছাড় ভুলে গেছি ভাই। দিলে না 50 টাকা ভেজ থালি, মাংস থালি 20। সো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার খাবারের রেটটা আপনাদের বলে দিই। সেটা হলো চিকেন হচ্ছে 180 করে, আর ভেজ হচ্ছে আপনার 110 করে। আর সব থেকে বড় কথা, দেখো আমরা দইও খেলাম, দইও বেশি দাম না। সব থেকে বড় কথা হচ্ছে সমস্ত জায়গা এখানে আপনারা অনলাইন ইউপিআই অ্যাভেলেবেল আছে, ফোনপে, পেটিএম, গুগল পে, আমরা সেটাই করি। তো খাওয়া দাওয়ার পরে একবার আমরা গাড়িতে করে নতুন কোনো উদ্দেশ্যে এগিয়ে যাব। তো আপনারা যদি কেউ মুকুটমণিপুর আসেন, ঝিলমিলে আসেন, তাহলে অবশ্যই আপনারা রিমলি রেস্টুরেন্টে খেতে পারেন। খাবার প্রচণ্ড সুস্বাদু খাবার, কোয়ান্টিটি খুব ভালো, খুব মানে খুব ভালো সিস্টেম। এখানে কী কী স্পট আপনারা কাছাকাছি দেখতে পারেন, 50 কিলোমিটার যেটা আপনারা দেখিয়ে দিই। ঘাটশিলা 61 কিলোমিটার, ও এখান থেকে সব দামলা সব হাতি দেখতে যায়। Thank you.
100 কিলোমিটার এটা ঘন জঙ্গল এবার দেখ ওয়েলকাম ফ্রেন্ডস ও এই মুহূর্তে আমরা এলাম সুতান ফরেস্ট এটা ঝিলমিল থেকে টুয়ার্ডস মুকুটমণিপুর যাওয়ার পথে পড়ে যদি আপনি ঝিলমিল থেকে আসেন হ্যাঁ তাহলে আপনার রাইট সাইডে পড়বে আর যদি আপনি মুকুটমণিপুর থেকে ঝিলমিলের দিকে আসেন তাহলে আপনার লেফট সাইডে পড়বে আমরা একটু মিস আউট করে এটি গেছিলাম যাই হোক সেটা আর ডিটেলসে যাচ্ছি না এখন আপনারা দেখুন সুতান ফরেস্ট অ্যাকচুয়ালি সুতান ফরেস্ট বলতে সুতান ফরেস্টে ঢোকার মুখে আমরা দেখলাম এটা ইকো পার্ক আছে তো সেই ইকো পার্কটাতে আমরা এসেছি তো চলো সেটা ইকো পার্কটা দেখা যাক
গাড়ি রাখা আছে, এখানে একটা জলাশয় আছে, আর একটা ওয়াচ টাওয়ার এখানে উপর থেকে দেখা যায়, কিছু পুরনো বাড়িও আছে এখানে। এখানে পশু সেবা করছে না, গাড়িগুলো দিকে যাচ্ছে, পশু সেবা করছে। ফরেস্টে ওয়াচ টাওয়ার থেকে আপনারা দেখতে পাচ্ছেন, ভালো ফিলিংস। বর্ষাকালে এই জঙ্গল অন্যরকম রূপ ধারণ করবে, তো আশা করবো আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকবে। সো আমার ভিডিও মোটামুটি এখানেই শেষ হচ্ছে আজকের মতো, আর লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আর যারা নতুন দেখছেন অবশ্যই অবশ্যই তারা ভিডিওটাকে সাবস্ক্রাইব করুন, আমার চ্যানেলটাকে নিচের বেল আইকনটা প্রেস করুন। আই নিড ইউর সাপোর্ট ফর কন্টিনিউয়েশন, ফর এনকারেজমেন্ট। আমি খুব ভালোবেসে এই চ্যানেলটা করি, আমি ভিডিওগুলো বানাই, খুব কষ্ট করে বানাই। তো আপনাদের কাছে আমার একটাই হার্ড রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করুন আর লাইক শেয়ার করুন। আবার নেক্সট ভিডিও করব, কালকে আমাদের যে প্ল্যান সেটা কিছুটা বলে রাখি, মানে আমার নেক্সট যে ভিডিওটা হতে চলেছে কালকের ভিডিও পার্ট 3, অবশ্যই চোখ রাখবেন পরের পার্টটা, যারা এই পার্টটা দেখছেন পরের পার্টটার জন্য। সেটা হলো কালকে আমরা শুশুনিয়া পাহাড়টা দেখাবো, এটা আমাদের প্ল্যানে আছে। এবং শুশুনিয়া পাহাড় দেখিয়ে আমরা, মানে আমি ব্যাক টু হোম, কালকে আমার লাস্ট এপিসোড। তো চলুন আজকের মতো, টাটা, বাই বাই, টেক কেয়ার।